স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। তো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং জানেন যে আমি আজকে কী নিয়ে কথা বলবো বা কী বানিয়ে দেখাবো। তো আমরা প্রথমেই যদি গুগল থেকে ভিন্টেজ সার্কেল টি শার্ট দিয়ে সার্চ দেই তাহলে আমরা অনেকগুলা ডিজাইন পাবো। এর মধ্যে আমি কয়েকটা ডিজাইন আগে থেকেই ওপেন করে রেখেছিলাম যেন শর্ট টাইমে আপনাদের ডিজাইনটা করে দেখাইতে পারি। তো এই যে দেখেন, ভিন্টেজ সার্কেল আসলে কি, এখানে একটা সার্কেল থাকে, সার্কেলটা মাঝখানে কেটে কেটে কয়েকটা পার্ট করা থাকে এবং বিভিন্ন লাইট কালারের শেড ইউজ করা হয়েছে, এবং এখানে আমরা যে নিশ নিয়ে কাজ করব সেই নিশের টপিকটা দিয়ে ওই সার্কেলটা কেটে দেওয়া হয় আর একটা গ্রাঞ্জি ইফেক্ট ইউজ করা হয়েছে। তো আমরা যদি যাই, এই যে দেখেন, মোটামুটি সবগুলোতে একই প্রসেস ইউজ করা হয়েছে। তো এখন আমরা ইলাস্ট্রেটর ড্যাশবোর্ডে যাই, আমরা এখন দেখাবো আপনাদেরকে যে এই সার্কেলটা কীভাবে বানানো লাগে। আসলে আমরা নতুন যারা অনেকে কাজ করতে চাই বা এটা বানাইতে চাই অনেকের হয়তো প্রবলেম হয়, বাট আমরা সেরকম ভালো সাপোর্ট পাই না বিগিনার লেভেলের। তো আমি এই জন্য আপনাদের জন্য বিগিনার লেভেলের কিছু টিউটোরিয়াল দেওয়ার প্ল্যান করেছি এবং আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এগুলো করে দেখাবো। তো প্রথমে আমি একটা আর্টবোর্ড নিচ্ছি, কারণ আর্টবোর্ড নিচ্ছি যেহেতু টি শার্টের ডিজাইনগুলো যেহেতু নর্মালি প্রিন্ট হয়, তো আমরা কালার মোডটা আমরা সিএম ওইকে রাখতে পারি। আর্টবোর্ড আমি সাপোজ 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল নিলাম, আর আর্টবোর্ড এই কালার মোডটা আমি সিএম ওইকে রাখছি যেহেতু এটা প্রিন্ট হবে। আর আমরা যদি একটা সার্কেল বানিয়ে রাখি, আমরা সেটাতে অনেকগুলো ডিজাইন কিন্তু করতে পারবো, অনেকগুলো ডিজাইন ইউজ করতে পারবো। আচ্ছা, এখন আমি স্ট্রোকটা অফ করে দিব, আমি স্ট্রোকটা অফ করে দিলাম আর ফিল কালারটা ব্ল্যাক রাখলাম। এখন আমি একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গেল নেব, এম প্রেস করলাম শর্টকাট থেকে, এরপর মাউসের বাম দিকে চাপ দিলাম। এখন এই যে দেখেন, রেক্ট্যাঙ্গেল নেওয়ার একটা অপশন চলে আসছে। এখন আমি আর্টবোর্ডের সাইজ নিয়েছিলাম 2000 পিক্সেল ইনটু 2000 পিক্সেল। ওকে, এখন আমরা এটা ওকে করে দিলাম, চলে আসছে। এখন এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিচ্ছি, যেহেতু আমার এখানে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা আছে। তো আমি যদি অ্যালাইন করি এটা এখানে চলে আসবে, কিন্তু যদি আপনাদের এই না আসে অ্যালাইন টু সিলেকশন বা অন্য কিছু সিলেক্ট করা থাকে, তাহলে আপনারা অবশ্যই অ্যালাইন টু আর্টবোর্ড এটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এখন আমি এই লেয়ারটারে অফ লক করে নিলাম। আচ্ছা, এখন আমি ধরেন এই ডিজাইনটা আমি প্রিন্ট স্ক্রিন দিয়ে কপি করতেছি, আমার এখানে লাইট শর্ট সফটওয়্যারটা ইনস্টল করা আছে, সেই জন্য আমি প্রিন্ট স্ক্রিনে চাপ দিলে এটা আসতেছে। আমি এখন কপি করলাম, করে ইলাস্ট্রেটর ড্যাশবোর্ডে যায় পেস্ট করলাম। আচ্ছা, মানে এটা হচ্ছে জাস্ট ফর ইন্সপিরেশন, আমি কিন্তু ডিরেক্টলি এটাই বানাচ্ছি না বা এটা বানাবো না। আচ্ছা, এখন আমি ভিনটেজ কালারগুলো আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, কালারগুলো কিন্তু মানে ডিপ কালার হয় না, হালকা লাইট লাইট মানে হালকা একটা কালার থাকে, হালকা কালারে একটা শেড থাকে। তো এখন আমরা যারা নতুন আছে, আমরা যদি এই ধুমধাম গুগল থেকে একটা দেখলাম ডিজাইন, ওইটা কপি করে ওই কালারটা অ্যাপ্লাই করে দিলাম, এটা আসলে প্রপার হয় না। আমরা যদি গুগলে যাই, গুগলে তো সব আছে, আমরা গুগলে গেলাম, আমরা সার্চ দিলাম ভিনটেজ কালার প্যালেট লিখে, দেখেন এখানে কিন্তু ভিনটেজ কালার প্যালেটের যে কেমন হয় বা কী কী এই জিনিসগুলো কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা কালার প্যালেট চুজ করতে পারি, আমার কাছে সাপোজ এটা ভালো লাগতেছে, তো আমি এটাকে কপি করলাম, ড্যাশবোর্ডে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমি আমার কিন্তু ওই যে দেখেন কালার প্যালেট আর ইন্সপিরেশন দুইটাই কিন্তু একদম রেডি, এবং ভিনটেজ কালার এই সার্কেল দিয়ে যে ডিজাইনগুলো হয় ওই ডিজাইনগুলো কিন্তু মার্কেটে খুবই মানে পপুলার ডিজাইন ক্যাটাগরির মধ্যে পড়ে, টি শার্টের মধ্যে এই জিনিসটা ক্লায়েন্টরা প্রায়ই চায়। তো এখন আমরা এটা বানাবো। তো আমাদের কালার প্যালেট হয়ে গেছে, আমরা কী বানাবো বা আইডিয়া ইন্সপিরেশন ওইটাও হয়ে গেছে। এখন আমরা প্রথমে একটা সার্কেল নিব, শিফট অল্টার চেপে আমি একটা সার্কেল নিলাম, এটা কালার আমি হোয়াইট করে দিচ্ছি, এটাকে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিলাম। আচ্ছা, একটু জুম করে নিচ্ছি, জুম করে কাজ করতেছি। আচ্ছা, এখন এখানে আমরা একটু ভালো করে দেখেন, এখানে কিন্তু সার্কেলটা কেটে দেওয়া হয়েছে, এখানে নাই, এখানে নেই, অনেকগুলো পার্ট ক্রিয়েট করা হয়েছে। তো এখন আমরাও চাচ্ছি যে এই সেম ইফেক্টটা দেওয়ার জন্য, তো সেম ইফেক্টটা দেওয়ার জন্য আমাদের এখন কী করতে হবে,
আচ্ছা, আমি কালার কয়টা নিলাম? 1, 2, 3, 4, 5। দেখ মোটামুটি আমরা এখানে 5টা বা 6টা পার্ট করতে পারবো। তো আমি লাইন টুল নিচ্ছি, শিফটে চাপ দিয়ে আমি একটা লাইন টুল নিলাম। যেহেতু আমার কাটতে হবে, এটাকে স্ট্রোক আমি দিয়ে দিলাম 2 PT। কালারটা ভিজিবল হচ্ছে না, কারণ এই স্ট্রোক কালারটাও হোয়াইট দেয়া। এখন আমি একটু অন্য কালার দিয়ে দেখি। আচ্ছা, দেখা যাচ্ছে আমি 3 PT নেই, হ্যাঁ 4 PT মোটামুটি বুঝা, আরেকটু বেশি নিলাম, 6 PT নিলাম, মোটামুটি এখন ভিজিবল হচ্ছে কালারটা। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি একটু অ্যালাইন করে নিলাম। এখন এটাকে আমি এক্সপ্যান্ড করে নিব। আচ্ছা এক্সপ্যান্ড করে নিলাম, এখন আমি এক শিফট অল্টার চেপে এটার একটা কপি করলাম। এখন আমি সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, যতবার আমি কন্ট্রোল ডি প্রেস করতেছি ততবার কিন্তু আমার একটা সার্কেল হচ্ছে। আচ্ছা এখন এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আবার অ্যালাইন করে নিলাম। এখন মোটামুটি সবগুলোর সাথেই সামঞ্জস্যপূর্ণ হয়েছে। আমরা একটু বড় করে দিই, আচ্ছা এখন আমরা এটাকে কাটবো। আমরা কাটার জন্য প্রথমে যে সার্কেলটা আছে সার্কেলটাকে আমরা কন্ট্রোল এড দিয়ে আমরা এক্সপ্যান্ড করে নিচ্ছি, আর এই যে এই লাইনগুলো নিয়েছিলাম লাইনগুলোকে আমরা প্রথম তো গ্রুপ করেছিলাম, এখন আমরা এটাকে এই কম্পাউন্ড প্যাথ করব কন্ট্রোল এইট প্রেস করে। আচ্ছা কম্পাউন্ড প্যাথ হয়ে গেছে, এখন আমরা উইন্ডো থেকে পাথ ফাইন্ডার ওপেন করব। পাথ ফাইন্ডার ওপেন করলাম, সিলেক্ট করলাম, আমি মাইনাস প্রেস করব। দেখেন সুন্দর করে কিন্তু কাটা হয়ে গেছে। আচ্ছা এখন আমরা চাইলে অন্যভাবে করতে পারি, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, এটার একটা কপি নিলাম অ্যালোটে প্রেস করে। আমরা যদি চাই, আমরা কিন্তু সিলেক্ট করা অবস্থায় যদি আমরা ডিভাইডে দেই তাও কিন্তু হবে। আনগ্রুপ করলাম, দেখেন আমি কিন্তু ডিভাইড টুল দিয়েও কিন্তু করা যাচ্ছে। আচ্ছা কিন্তু আমার কাছে সবসময় মানে সহজ লাগে, ধরলাম মাইনাস করলাম ইজি হয়ে গেল। আচ্ছা এখন অনেকে কি কাজ করে, আমরা যে যখন ডিজাইন করি আমরা আমরা চাই আগে গ্রাঞ্জ, এখানে কিন্তু একটা দেখেন গ্রাঞ্জি ইফেক্ট দেয়া আছে, তো অনেকে নতুনরা কি করে গ্রাঞ্জি ইফেক্টটা দেওয়ার আগেই মানে প্রথম দিয়ে দেয় গ্রাঞ্জি ইফেক্ট, এরপর আমরা ওই যে ভেক্টরটা থাকে ওইটা দেয় এটা কাটার ট্রাই করে, তো পরে আবার এই গ্রাঞ্জি ইফেক্ট দেওয়ার পরে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ হয়ে যায়, তো তখন একটু প্রবলেম হয়। তো সেই জন্য আজকে যেহেতু আমরা জাস্ট সার্কেলটা বানানো শিখতেছি, তো আজকে সার্কেল কীভাবে বানানো লাগে আমরা আগে এটা শিখি, আর এই ডিজাইনটা করার সময় আমরা কী কী প্রসেস অ্যাপ্লাই করলে আমাদের সমস্যা হবে না সেটা আমি পরে আপনাদের পরবর্তী ডিজাইনে দেখাবো। আচ্ছা এখন আমাদের একটা গ্রাঞ্জি ইফেক্ট দিতে হবে, এখানে কালার ভুলেও এখন অ্যাপ্লাই করা যাবে না, এটা গ্রুপ আছে, এটাকে আমি কম্পাউন্ড পাথ করে নিলাম, কারণ কম্পাউন্ড পাথ না করলে আমি কাটতে পারবো না। এখন আমি ধরেন ফ্রি পিকে গেলাম, গ্রাঞ্জি লিখে সার্চ দিলাম, হ্যাঁ এখানে 4টা গ্রাঞ্জি ইফেক্ট আছে, আমি এটা ডাউনলোড দিলাম। এটা হচ্ছে একটা ফ্রি ভেক্টর, আমি এটা লিংক আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা এটা ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে ওপেন করতেছি, ডাবল ক্লিক, হ্যাঁ এটা হয়ে গেছে। এখন আমরা এখানে দেখেন 4টা গ্রাঞ্জি ইফেক্ট আছে, আমি যে কোনো একটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, তো আমার কাছে সব কিছু দিক দিয়ে এটা ভালো লাগতেছে, আমি এটাকে নিয়ে গেলাম, সরি এটাকে নিয়ে গেলাম, এটাকে বড় করলাম, এটাকে আবার অ্যালাইন করলাম।
একটু ছোট করি। আচ্ছা দেখেন এটাও কিন্তু গ্রুপ আছে, তো একটা গ্রুপ থেকে কিন্তু এই কম্পাউন্ড পাতার সাথে কাটা যায় না, তো এটাকেও আমি এক্সপ্যান্ড করে এই কম্পাউন্ড পাত করে নিব। আচ্ছা এখন দুইটাই কম্পাউন্ড পাত হয়ে গেছে, এখন কিন্তু কাটা যাবে। এখন আমি দুইটাকে সিলেক্ট করলাম, আবারও মাইনাস আগের মতোই, যেভাবে আমি লাইন দিয়ে সার্কেলটা কেটেছিলাম সেম একই প্রসেসে আমি গ্রানজি ইফেক্টটা দিয়ে এই সার্কেলটা এখন কাটতেছি। দেখেন এখন কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এখন আমি একটু জুম করি, দেখেন সার্কেলটা কিন্তু মোটামুটি এইখানে যে একটা ফিল আছে ওই ফিলটা কিন্তু চলে আসছে, শুধু এখন কালারগুলো অ্যাপ্লাই করে দিলেই হবে। তো এখন আমি কালার প্যালেটটারে শিফটে প্রেস করে লম্বালম্বি করে নিলাম, যেন আমি কালার পিক করতে আমার সুবিধা হয়। এখন দেখেন এটা কিন্তু গ্রুপ আছে, আমরা এটাকে আনগ্রুপ করে নিব। আমি সিলেক্ট করলাম প্রথম সার্কেলটা, আমি কালার এই আই দিয়ে কালারটা চুজ করলাম, ভি প্রেস করলাম, এরপর পরবর্তী কালারটা নিয়ে নিলাম, আবার আই প্রেস করে আমি জাস্ট কালারগুলো পিক করতেছি এখন, এটা আপনারা সবাই জানেন আমি জানি। এখানে হোয়াইট শেডটা থাক। আচ্ছা দেখেন এই যে এই সার্কেলটার যে ফিল, এই ফিলটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি একটু বেটার করতে চাই, দেখেন কখনো কিন্তু সার্কেলটা ফুল ইউজ করা হয় না, কিন্তু আমরাও যখন ইউজ করবো তখনও ফুল করব না। এখন আমরা চাইলে যে নিজের নিচের দুইটা পার্ট আমরা কিন্তু চাইলে কেটে দিতে পারি। একটু জুম করে নিচ্ছি, আমার মোটামুটি সার্কেল কিন্তু রেডি। আমি যদি এখন কোনো একটা ভেক্টর দিয়ে কেটে দিতাম এর আগে, এরপর যদি ইফেক্টগুলো দিতাম কালারগুলো দিতাম আমার কিন্তু হয়ে যেত। তো এখন আমি চাইলে কিন্তু এই যে একটা সার্কেল, এরকম সার্কেল বানিয়ে কিন্তু আমি দু একটা যদি রেখে দিই আমি কিন্তু পরবর্তী সব ডিজাইনে সেম টু সেম অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমার বানানো আছে। এখন আমি আশা করব যে আপনারা সার্কেল বানানোটা কীভাবে বানানো বানাইতে হয় আপনারা শিখে গেছেন এবং প্র্যাকটিস করবেন। এবং আমি ভিডিওর ডেসক্রিপশানে ডাউন এই যে কালার প্যালেট এর যে ডাউনলোড লিঙ্কটা, সার্চ লিঙ্ক যেটা আপনাদের দেখাচ্ছি আমি কোনটা দিচ্ছি, কারণ এই যে এই কালার লিঙ্কের যে এটা, এই লিঙ্কটা আমি দিয়ে দিব। এরপর গ্রানজি আমি যেটা ইউজ করলাম সেটার লিঙ্কও আপনাদেরকে দিয়ে দিব। আর ফেসবুকে আমার একটা গ্রুপ আছে টি শার্ট এই বিগিনারদের জন্য, যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে যায় বা শিখতে যায়, ওই গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা চাইলে ওই গ্রুপে জয়েন করতে পারেন। আর ইউটিউব চ্যানেলটা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন আমি পরবর্তী যখন ভিডিওগুলো দিব আপনারা ওইটার আপডেট নোটিফিকেশান ইজিলি পেয়ে যান। তো আজকে আমরা বেশি সময় নিয়ে কোনো কিছু দেখাচ্ছি না, আমরা ছোট্ট একটা জিনিস দেখাইতে আসছি। তো ছোট ওই জিনিসটা দেখালাম, আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের মতামতটা কমেন্ট সেকশন অবশ্যই দিবেন, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আপনারা কী দেখতে চান কী জানতে চান সেটার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী ভিডিওগুলো থাকবে। তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য, আশা করি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন, এবং ভবিষ্যতে আমি আরও আপনাদের এরকম সহজ সহজ ভালো কিছু টিউটোরিয়াল দেবো যেগুলো আপনাদের জন্য অনেক বেনিফিটেড হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।